আমি তো বলি সুপারস্টার সবাই, বড় ভাই হিসাবে এখন চলে আসছে সেটা সাকিব খান। হ্যাঁ অবশ্যই সাকিব খান ওই পর্যায়ে ওই জায়গাটাই চলে আসছে এখন বড় ভাই, এখন বড় ভাই কারণ সাকিব খানের বিয়ে শাদি হয়েছে, ছেলে পেলের বাবা হয়েছে, সেই হিসাবে তো এখন তো বড় ভাই। এখন নতুন যারা হিরো আছে অনেকেই আছে বিয়ে শাদি করেছে বা অনেকেই আছে বিয়ে শাদি করেনি বয়সের, কারণ সাকিব খানের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসাবে লিটি দিয়েছে হলো 30 বছর, একটা হিরোর বয়সই হবে 35 বছর, তো সেই হিসাবে বড় ভাই না। না এইসবে মানে কথাটা বলতেছিলাম যে আমাদের এই ফিল্মের যে ভালোবাসাটা বা ফিল্মের একজনা একজনাকে ভালো কেমন করে বাঁচতে হয় এইটা অনেকে জানে না, আমাদের সিনিয়র ভাইদের সঙ্গে এরকমভাবে এখন যারা নতুন যারা আসছে এনারা এরকমভাবে মিশেও না, এনারা এইরকমভাবে জানার চেষ্টাও করে না যে আমাদের হলো বলতে গেলে যে হলো মিয়া ভাই যেটা হলো এই যে বড় বড় ভাইয়েরা যারা, এরা তো এমন করে তো আমাদের ভালোবাসাগুলো যে আদায় করে নিতে হবে এটা আর এখনও শিখে নেই, আর এই ভালোবাসাটা যতক্ষণ পর্যন্ত আদায় করতে না পারবো, যখন এখন সুপারস্টার বলতে যত এখন হিরো আছে নতুন যত হিরো আছে আমি তো বলবো সবই সুপারস্টার, তাহলে ওই সময় বলে যে কেন সুপারস্টার তো একটাই সাকিব খান, নাহলে অনন্ত জলিও, নাহলে আরও আছে যারা ওনারা, আমি তো বলি সুপারস্টার সবাই, বড় ভাই হিসাবে এখন চলে আসছে সেটা সাকিব খান, সাকিব খান তো সুপারস্টার না, সাকিব খান একসময় সুপারস্টার ছিলেন এখন হলো বড় ভাই, আর যত নতুন হিরো আছে এখন ছোট ছোট হিরো আছে তারা হলো সুপারস্টার, সাকিব খানের যতদূর উঠার কথা অতদূর উঠে গেছে, এরপরে আর কোনো জায়গা নাই, সেই জন্য বড় ভাই। মানে আপনি এখন মানে সুপারস্টার সাকিব খান হয়ে গেছে অনেক বড় সিরিয়াস সেই হিসাবে বড় ভাই দিয়েছে, বড় ভাই এখন ওনাদের ওইসব নতুন হিরোদের হলো বড় ভাই হলো এখন সাকিব খান, আর এই যে সিনিয়র আলমগীর ভাই ফারুক ভাই চলে গেলেন বা সুলানা ভাই ওনারা হবে আঙ্কেল, ওনারা সবাই আঙ্কেল, রাজ্জাক ভাই ছিলেন এনারা হল আঙ্কেল এখনকার যত হিরো হিরোইন আছে, এইরকমভাবে ভালোবাসার হিসাবে কথা বলবো, কিন্তু ওনাদের সঙ্গে তো পাল্লাপাল্লি করা যাবে না, সাকিবের সঙ্গে তো পাল্লাপাল্লি করা যাবে না, কারণ উনি বড় ভাই, উনি বড় ভাই, তুমি সুপারস্টার ঠিক আছে কিন্তু তুমি ওর সঙ্গে কেন প্রতিযোগিতা করবা, উনি হলেন বড় ভাই আর বড় ভাইয়ের সঙ্গে কোনো প্রতিযোগিতা করে না। হ্যাঁ অবশ্যই সাকিব খান ওই পর্যায়ে ওই জায়গাটাই চলে আসছে এখন বড় ভাই, এখন বড় ভাই কারণ সাকিব খানের বিয়ে শাদি হয়েছে, ছেলে পেলের বাবা হয়েছে, সেই হিসাবে তো এখন তো বড় ভাই, এখন নতুন যারা হিরো আছে অনেকেই আছে বিয়ে শাদি করেছে বা অনেকেই আছে বিয়ে শাদি করেনি বয়সের, কারণ সাকিব খানের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসাবে লিটি দিয়েছে হলো 30 বছর, একটা হিরোর বয়সই হবে 35 বছর, তো সেই হিসাবে বড় ভাই না। না আমাদের যত ফাইটার ছেলেপেলে ওই সময় তো আমরা ফাইটার হিসাবে কাজ করেছিলাম, ফাইটার হিসাবে আমাদের খুবই ভালোবাসতো, খুবই ভালোবাসতো, কোনো খাওয়া দাওয়া করার আগে উনি আর বলতো এ তোরা খেয়ে নে একসঙ্গে বসে খেয়ে নে, বাবার পরে দেখা হলে জিজ্ঞাসা করতো যে খাইছস বা খেয়েছস, এরকমভাবে কথাবার্তা বলতো, না খেলে তাড়াতাড়ি খেয়ে নে, যেটা হলো প্রথমে আমার আম্মা জিজ্ঞাসা করে দেশে গেলে যে বাবা খেয়ে নাও সবার আগে, বলে যে খেয়ে নাও বা ফোন করলো বলে যে খেয়ে নেয়, কিন্তু আমার আম্মা তো নাই পৃথিবীতে মারা গিয়েছেন, কিন্তু আমি সবসময় ভাবতাম এইটা যে আমি ফোন দিলে আগে বলতো যে বাবা ভাত খেয়েছিস, এই কথাটা জিজ্ঞাসা করতো, তো মা ছাড়া কেউ